লাদাখে চীনের আক্রমণে শহীদ হন দেশের 20 জন বীর যোদ্ধা, তার মধ্যে 2 জন এ রাজ্যের। সেই ভারত মাতা বীর শহীদদের শ্রদ্ধা জানাতে মৌন মিছিল করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার ছোটজগিলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মুরারির গ্রামবাসীরা। এদিন ছোটজগিলা গ্রাম পঞ্চায়েতের সদস্য ও পঞ্চায়েতের কৃষি সঞ্চালক এবং বারাসাত 1 নম্বর ব্লকের কার্যকরী সভাপতি আব্দুল খালেক পেয়াদার নেতৃত্বে দেশের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে হাতে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিলে সামিল হন এলাকার প্রায় 500 জন মানুষ। এদিন এই মৌন মিছিলে বামুনগাছির প্রতীক সংঘ থেকে শুরু করে ছোটজগিলা পঞ্চায়েতের 119/27 পাটের এলাকা ও বামুনগাছি রেল স্টেশন ঘুরে শেষ করেন নেতাজি স্পোর্টিং ক্লাবের সামনে। সেখানেই ভারত মাতার 20 জন বীর শহীদদের সামনে মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন ছোটজগিলা পঞ্চায়েত সদস্য আব্দুল খালেক পেয়াদা সহ বারাসাত 1 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মানস ভট্টাচার্য, ছোটজগিলা পঞ্চায়েতের প্রাক্তন সদস্য আমিনা বিবি, যোগেশ দাস, অমল মিত্র, ভবানী ওঝা সহ এলাকার মানুষ। একই সাথে এদিন বিজেপি সরকার সহ প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় সমালোচনা করেন আব্দুল খালেক পেয়াদা। ঠিক কি বললেন দেখুন। আজ আপনারা জানেন সবাই যে লাদাখে চীন সীমান্তে 20 জন ভারতীয় সেনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদেই এবং যে সমস্ত যে কজন সেনা মানে 20 জন সেনা আমাদের যে আমাদের দেশের জন্য তাদের আত্মবলিদান, তাদের আত্মার শান্তি কামনাতে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজকে আমাদের এই মৌন মিছিল। দেখুন, ভারতবর্ষের বুকে এখন একটা সরকার চলছে, যে সরকারটা দেখবেন হিন্দু মুসলমান ছাড়া তাদের কাছে কোনো এজেন্ডা নেই। আজকে চীন এসে আমাদেরকে 20 জন সেনাকে নির্মমভাবে মেরে গেল। নেপালের মতো দেশ পৃথিবীর মনে হয় ইতিহাসে নেই যে ভারতের কোনো মানুষকে নেপাল মেরেছে। আজকে নেপালের মতো দেশ আমাদের ভারতবর্ষের সেনা সাধারণ মানুষকে মেরে যাচ্ছে, মানে সরকার চুপচাপ বসে দেখছে। তাদের খালি ওই এজেন্ডা একটাই, হিন্দু মুসলমান। দেখেন আপনি আজকের বাজার, পেট্রোল ডিজেলের কীভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, এসব কোনো চিন্তা ওদের নেই। ওদের খালি একটাই চিন্তা, ভোট আসলে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান করে দিচ্ছে আর ভোটে জয়লাভ করে গদি দখল করছে, এটাই ওদের কাজ। সেনাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে সরকার আপনাদের পাশে থাকুক আর না থাকুক, আমরা সাধারণ ভারতবাসী হিসেবে আমরা আপনাদের পাশে সবসময় আছি এবং থাকবো, এটুকু আমি বলবো। এবং যে সমস্ত সেনারা শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গ পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। ভারত পশ্চিমবাংলায় যে উন্নয়নের জোয়ার চলছে, মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, তিনি সর্বক্ষণ সর্বনিয়ত মানুষের কথা ভাবেন। তানার উন্নয়নের কথা বলতে গেলে ঘণ্টা কি ঘণ্টা কেটে যাবে, শেষ হবে না। প্রতিটা মানুষ তানার পরিষেবা আজকে পাচ্ছেন। তাই আমাদের যে 2 জন বাঙালি ভারতীয় সৈনিক শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি একজনকে চাকরি এবং 5 লক্ষ করে টাকা তাদের অনুদান দিয়েছে। করোনা থেকে শুরু করে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে, ত্রাণ দেওয়া সব কিছুতেই মানুষের পাশে এসে দাঁড়ান পঞ্চায়েত সদস্য আব্দুল খালেক পেয়াদা, এবং তাকে এলাকার উন্নয়নের কাণ্ডারিও বলেন ছোটজগিলা গ্রাম পঞ্চায়েতের 119/27 পাটের পশ্চিম মুরারির এলাকার মানুষেরা। এলাকার মানুষের কাছে এই জনপ্রিয়তায় বিরোধীরা সহ্য করতে না পেরে তার নামে মিথ্যে অভিযোগ তুলে এলাকার একটি ঘটনার নামে জড়িয়ে বদনাম করার চেষ্টা করে পঞ্চায়েতের সদস্য আব্দুল খালেক পেয়াদাকে। সেই বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই তিনি কি বললেন দেখুন। আপনি দেখলেন এখানে একটা আমরা মৌন মিছিল করলাম, সেই মিছিলের জনসংখ্যা এবং এই গ্রামের ঘরের মহিলারা, মা বোনেরা বোন থেকে শুরু করে সমস্ত মানুষ বেরিয়ে এসছে। আজকে রাজনৈতিকভাবে আমার সঙ্গে লড়াই করে পাচ্ছে না এই এলাকায়। এই পশ্চিম মুরালির উন্নয়ন দেখে মানুষ মানে কিছু বিরোধী দল, কিছু বিরোধী নেতা, তারা হতভম্ব হয়ে যাচ্ছে যে আব্দুল খালেক পেয়াদাকে বদনাম না করতে পারলে আমরা এই বামুনগাছিতে জায়গা পাবো না। তাই তারা রাজনৈতিকভাবে চক্রান্ত করে আমার বিরুদ্ধে একটা নোংরা অভিযোগ এনে এলাকার মানুষের কাছে আমাকে বদনাম করার চেষ্টা করছে।
তাদের এই নোংরা রাজনীতিকে আমি এক কথায় বলবো যে আপনারা আসুন, ময়দানে আসুন, মানুষের জন্য কাজ করুন, মানুষ এমনিতেই আপনাদের গ্রহণ করবে, এত নোংরামু করতে লাগবে না, কাজ করলেই মানুষ খুশি। একই সাথে চীন ভারতের উপর ও দেশের 20 জন বীর শহীদদের উপর আক্রমণ নিয়ে কি বললেন বারাসাত 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মানুষ ভট্টাচার্য? আজকের দিনে দাঁড়িয়ে এটা জানি যে চীনের যে সমস্ত পণ্য রয়েছে আমাদের সামাজিক মানে প্রতিনিয়তর জীবনে 70% প্রোডাক্ট চীন দিচ্ছে, কিন্তু যেভাবে চীন পারিপার্শ্বিকভাবে যেভাবে চীন গালওয়ানে অ্যাটাক করেছে সেটা আমরা কোনোভাবেই ভারতীয় হিসেবে মেনে নিতে পারছি না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের সমস্ত মানুষের প্রতি, যাদের কাছে এই শব্দ বা যাদের কাছে আমার এই ভাষা পৌঁছবে, তাদের কাছে হাত জোড়ে অনুনয় করছি যে আপনারা চীনা পণ্য বয়কট করুন, চীনা যে সমস্ত সোশ্যাল মিডিয়া লাইক টিকটক এগুলোকে বর্জন করুন। আমরা যদি চীনকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিতে পারি, আগামী দিনে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাগবে। আমরা আমাদের প্রস্তুতির ব্যাপারটা দেখুন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকমভাবে তার সামরিক সজ্জাকে অলরেডি গোছানো শুরু করেছে, কিন্তু আমরা এটা খুব ভালো করে জানি কেন্দ্রে যে সরকার বসে রয়েছে, যে সাম্প্রদায়িক সরকার বসে রয়েছে, তাদের কিন্তু ভোট আসলে একটা যুদ্ধ খেলার একটা অভ্যাস তাদের মধ্যে এসে গিয়েছে। তো আমরা এটাকে সেইভাবেই দেখছি। আর পার্শ্ব তো যেটা সেনাদের প্রতি আমাদের আকুণ্ঠ শ্রদ্ধা, আমরা এখনও যারা বাইরে গিয়েছেন পশ্চিমবঙ্গের বাইরে দেখবেন, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম, যখন কাশ্মীরে দেখা যায় যে সেনার গাড়িগুলো যায়, সাধারণ ট্যুরিস্ট মানুষরা নেমে তাদের স্যালুট করে দাঁড়িয়ে থাকে, এই শ্রদ্ধা, এই অবনত মস্তক তাদের প্রতি আমাদের ছিল, আছে, থাকবে, এবং তাদের পরিবারবর্গের প্রতি আমাদের সৎসদ্য, আমরা তাদের পাশে আছি।